আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং টু অল গাইস, আই হোপ অল আর ইনশাআল্লাহ ভেরি ভেরি ফাইন। জুম্মা মুবারক টু অল। আমি আজকে জুম্মার দিনে ছোট্ট একটা গজল তোমাদের সাথে শেয়ার করতে চাই, প্লিজ সবাই শুনবে, অনেক ভালো লাগবে। গানটির শিল্পী ইফতি। এসো আলোর পথে, সোনের পথে, এসো আল্লাহ তালার দেখানো পথে, এসো আলোর পথে, এসো ন্যায়ের পথে, এসো আল্লাহ তালার দেখানো পথে, এসো নত হও তার কাছে তুলো দুই হাত, পাপের কথা ভেবে করো মোনাজাত, এসো নত হও তার কাছে তুলো দুই হাত, পাপের কথা ভেবে করো মোনাজাত, হে আল্লাহ হে রহমান ক্ষমা করে দাও মেহেরবান। এসো আলোর পথে, এসো ন্যায়ের পথে, এসো আল্লাহ তালার দেখানো পথে, এসো আলোর পথে, এসো ন্যায়ের পথে, এসো আল্লাহ তালার দেখানো পথে, এসো নত হও তার কাছে তুলো দুই হাত, পাপের কথা ভেবে করো মোনাজাত, এসো নত হও তার কাছে তুলো দুই হাত, পাপের কথা ভেবে করো মোনাজাত, হে আল্লাহ হে রহমান ক্ষমা করে দাও মেহেরবান, ক্ষমা করে দাও মেহেরবান। আশা করছি প্রত্যেকে গজলটি শুনবে, ছোট্ট একটা গজল, কত চমৎকার তার কথা, আমাদেরকে সঠিক সুন্দর পথে চলার জন্য এই গজলটিতে বলা হয়েছে। আর আমরা নিশ্চয়ই জানি কিছু কিছু আমল আছে, যদি আমরা পাঁচ ওয়াক্ত নামাজের সাথে ঈমান এবং আমল ঠিক রেখে সব সময় বিশেষ এই আমলগুলো করতে পারি, জুম্মার দিন এমন অনেক আমল আছে, তাহলে মৃত্যুর পরে জান্নাত একেবারে মানে আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে।